আমি কেমনে আপনার আমি এটা কেমনে ই করব কেডা জানি না কেডা আমি জানি কমু না থাক কোনে দরকার নেই ভুলেও বিয়েত মানুষের পালায় পড়িস না বুবু সর বিয়েত মানুষের পালায় পড়ব নুরুন ও নুরুন নুরুন তোর ডাকে কে রে আলো মাই না হ ডাক্তার সে যা শুই নাই যা না যা একটা কাম করে দিতে পারবা কি কেরামে তো মোল্লা শিকদারে মারামারি হ্যাঁ জানি তাই আমার দোস্ত বন্ধুরা ওই আমার ঘরে উঠছে তখন আমি কি করব কইতাছিলাম কি যে তোমারে যদি কিছু ভাতের চাউল আর একটা হাঁসাই না দিই একটু রাইন্দা দিতে পারবা না না পারুম না তুমি আমারে এমনি মুখের ওপর না করতে পারলা আরো অনেক কিছু করতে পারি শুনবেন না আর কিছু শুনুন লাগবো না পারবা কি না কও কইতেছি তো পারুম না যাও তোমার বউরে ডাক তো কি হলো যাও বুবু দরে আলম ভাই ডাকে কেন আমার ডাকি কেন আমি কেমনে কমু যা গিয়ে হুই নাই কলনার কয়টা চাউল আর একটা হাঁস আইনা দিব রায়ন্দা দিস বল হাঁস সাথে মশলা লাগবো না যা যা লাগে সবই আইনা দিব ঠিক আছে আইনা দিব তোর বইন নরুন ওরা কইছিলাম মুখের উপর না করে কথাটা মনে রাখতে পারিস হারা দিন তো তোর লাগে কথা কয় তুই কই আদিস আমার কোন লাগবো না হারা দিন নুরুনের লাগে কথা কই এটা তুই কি কইলি হইছে যা যা লাগবো তা তারা এনে দে দেরি হলে হুইয়া পড়ুম হুইলার উঠতে পারতাম না এইটা কইস না বোন তুই রাইন্দা না দিলে চারটা মানুষ না খায় থাকবো আমি অনি যাইতেছি গৌরী হরির খুব প্যার করে চেহারা দেখ না তখন লেগে তো বেটা ঠিক মতো কথাই কইতে পারলাম আমার ফোন বাজে কার এই দেখি হ্যালো সোনা পাখি ওয়াল্লাহ ময়না পাখি কালা পাখি দেখছোস দেখছোস আলোর অবস্থা আমারে কয় আমি বলে হারা দিন গৌরীর লগে আলাপ করি শুনো আমি তো বিছানা থেকে উঠতে পারতাছি না শুনো
হগলতে মিলা বাজানোর লগে মিটিং করতেছে মোল্লারা আর পুলিশ যে কোনো সময় আইতে পারে এই জন্য বাজান কইছে হগলতে একটু পলায়া থাকতে আমারে নিয়ে কোনো চিন্তা করো না মাথায় শাশিলে বুকে নাশিলে নিয়ে বাসনের কোনো ইচ্ছা আমার নাই মোল্লারা যদি দয়া করে আমার বাইরে বলে দেবো বাইচে যাইতাম তুমি গেলাম বহুত ফাউল কথা কইতেছ বড় লোকের বেটি তুমি ফালতু কথা তো তোমার কাছে মনে এব মা নাই বাপ নাই অসুস্থ মানুষ একটা তোমাকে গুদাম করে একটু ঘুমাইছিল হইয়াছিল গাধায় দিল একবার চিন্তা করলা না লোকটাকে কেটে দেখবো আমি আসলে বুঝবার পারি নাই হ্যাঁ মতির দুঃখ তো কে বুঝবো না তুমি অন কই আসো বাদ দাও রাখি না বলি না দেখছস কত বড় সাল্লু কেমনে কথা কয় এই তোর আবার ফোন দিল কেডা এক মিনিট হ্যাঁ ওই তুই কই যাস তোর না হাসানো না কথা আমি গোলনারের রান্ধনের কথা কই আইলাম দেরি হয়ে গেছে ঘুমাই যাবো কই যাস কত ওরম বেশিক্ষণ কিন্তু কথা কইতে পারুম না হরি মতি আর আলম আমার লগে আছে হরি দাও আছে হ তাহলে আমি কি করতেছি শুনেন সাবধানে থাকেন হ হেলিগে তো সবাই মিলে আমরা আলমকে বাড়িতে আছি শুনেন হরিদা কিন্তু আপনারে আমায় নিয়ে সন্দেহ করে কেডাগুলো আরে এই যে হরিদা গৌরীরে জিগাইছিল নারে গৌরী এ কথা আবার মনাবর দ্বারা কনের কি দরকার আছে কিছুই বলো শুনেন এই রাইত করে বাইরে অনেক দরকার নাই আর হনু হনু তুমি কিন্তু আজকে রাত্রে আমার আর কোনো ফোন টোন করো না হরি কিন্তু বিয়ান পর্যন্ত আমার লগে থাকবো আচ্ছা রাখলাম ভালো থাকবে হ্যাঁ ও আর বাজে সিনে রে কি রে তুই বলে হাসান তুই হাস কই আমার লগে একজনের যাওয়ার লাগবো যাইতে হইলে যাম কই যাম লাগবে কবি তো লাইলি বাড়ি হ্যাঁ লাইলি কে লাইলি কি তোরে হাস দিব কইছে হে রে বেটা চাইলে তো লাইলি নিজেরই দিয়ে দেয় কিন্তু ওর থেকে কই আমি হাস খামু আমার পাগল পাইছে ওর হাস খামু আমি চুরি করে চুরি লাইলি এখন জানে না চুরি করবার গেলে কোনো উপায় থাকবো আরে বেটা লাইলির স্মরণের দায়িত্ব তো আমার আরে বেটা যা করো তাড়াতাড়ি কর না খুব সাবধানে থাকুন লাগবো যে যেখানে থাকো থাকানো জায়গাটা পাল্টায় বলাও আর একসাথে ঘুমাইবা একজনকে তুলে দিয়া আরেকজনে ঘুমাইতে দেবা কাকা আমি পাউলে দৌড়মু কেমনে ঘুমামি কেমনে এটা কোনো কথা কইলেন আপনি এত চিন্তা করতেছেন কি লেগা আপনার আঙ্গ বাড়িতে থাকবে ও মা ভাইজান আমনগ বাড়িতে থাকলে আমি কেমনে তাও মেকলা কিরে লাইলি তো ফোন কাটতে দিল হইছে 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 কয়ে তো হইব না রে ভাই সন্ধ্যার থেকে হনতাছি হাঁসের মাংসের কথা হাঁসের মাংস খাইতে হইব আর কোনো কিছু বুঝি না শোন এখন এই একলা দোকলার চিন্তা করলে হইব না আরে ধরে নিয়ে যদি জেলে পুরে তাইলে একলা থাকবো না আর তোমরা কিন্তু যে দেহানে আসো সবসময় চোখ কান সব কিন্তু সজাগ রাখতে হইব কোনো সময় কিন্তু পুলিশই হোক আর হলো শিকদার বংশের লোকে সবাই কিন্তু এখন আমু কিন্তু শত্রু আচ্ছা হরি তোকে বাড়িতে হাঁস আছে কয় কি দেখছস আমগো হাঁসের দিকে তোর চোখ চুপ 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 লালি ফোন করছে হ্যালো কিরে ফোন করলাম কেটে দিলি যে এমন সময় ফোন করছেন আপনি সবুর কার সামনে দাঁড়ানো হগলে চাইয়ে রয়েছে আমার দিকে তুই তুমি এখন কোথায় সইরা আইছি সবুর কার বাড়িতে আপনি কই আমি কাছেই আছি জব্বর ভাই কই রে ভাই জানোই আনে ও আচ্ছা থাক কারণ 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 মোবাইল করছেন কেন কইলেন না তো কথা ছিল আচ্ছা তুই সবুর কাকার বাড়ি থাক আমি আসতেছি জীবনে প্রথম ফোন করছেন আমারে বুকের ভিতর কেমন জানি লাগতেছে
আচ্ছা আমি না আসা পর্যন্ত থাকিস হ্যাঁ আপনি কইলে হারা রাইত বইয়া থাকুম আমরা না না হারা রাইত বইতাম দরকার নাই এক ঘন্টা থাকলিব আচ্ছা আহেন ঘরে তো একটা তালা তুলে নিয়ে আরে এই তালা ভাঙে ফেলান যাইব কিন্তু শব্দ যদি লাইলি কানে যায় আর দূরও জবরবা সবুর মোল্লার সামনে গিয়ে বই রয়েছে আর লাইলি তো আমার জন্য পুষ্কনি ঘাটে অপেক্ষা করতেছে হ তাইলে তো কোনো চিন্তাই নাই তুই একটু খারাপ আমি একটা আধলা ইট খুঁজালো আমার দেখলে চক্ষুমরে এমনি এমনি ডাকে এমন হারামি তোরা যদি হাস না খাইয়া জব্বার রে কাইটা খাইয়া ফেলাই দিনা আমি সবচেয়ে বেশি খুশি হতাম তুমি কোনো চিন্তা করো না বউ তোমার আমরা একদিন নিশ্চয় খুশি করামু তুমি দেখো বউ আমরা এখন যাই আমরা আঙ্গু খুব ক্ষুধা লাগছে বউ জাগা ভাই আল্লাহ তাআলা সহি সালামতে পৌঁছাইয়া দিক কেটা লাইলি দৌড়িস না দৌড়িস না কাইটা দে আবার লাইলি কাইটা দিমু কাইটা কোনো লাভ হইব না শেষটা তো বারবার ফোন করবো তুই এক কাম কর তুই কথা কো আমি এটা রান্ধনের ব্যবস্থা করি হ্যালো লাইলি আমি তো একটা ভেজালের মধ্যে পড়ে গেছি রে আমার এতক্ষণ খাড়া করার ইচ্ছা অন করতেছেন ভেজালে পড়ে গেছি আমি কি কমু ক আমি তাই তুলছিলাম শিখদের ডরে জঙ্গলের ভিতর দামে যেতেছিলাম একাব্বর মোলারে এমন একটা গাথা করে রাখছে আন্দাগুন্তে আমি চোখে মুখকে কিচ্ছু দেই না হঠাৎ করে গাথার মধ্যে পাউডা গেল পুরা পাউডা খেয়েছে আমার হন মস্কায়া আমি তো হাঁটতে পারতেছি না রে কোন কি আমু না পাগল হইছিস তুই কি হইছে আমি তো আলমগীর বাড়িতে হইয়াছি রে তুই এলে ওরা কি করবো তাইলে কি আজকে দেখা হইব না আরেকদিন দেখা হইব বই না হ্যাঁ কথা কথা বুন বুন করেন কেন আমি আপনার বই লাগি না আর বই নিতে চাইও না কি হলো চুপ করে আছেন কেন তাহলে কি কমু তোরে জিগেলেন না আমি আপনার কি হইতে চাই কি হইতে চাস তুই বউ হইতে চাই
নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যালো, তুমি তুমি রান্ধকে বুবু কইছে? বুবু কই? বুবু হইয়া রইছে। কে হইয়া রইছে? কে একটু আগে আমি ওর হাঁস দিয়া গেলাম, ও কইলো ওই রাতবো রান্না লইছিল, মাথা ধরছে দিকে হইয়া রইছে। ও বুবুর মাথা ধরছে না? তুমি নিজে রান্ধনে লেগে বুবুরে জোর করে হইয়া দিছো, এটা কি জানি না? আমার বাড়িতে তিনটা মানুষ না খায় মরতেছে, রানতে তো হইবই। আমি রানদুম না। রানতে তোমার হইবই। আমি মরে গেল রানদুম না। ঠিক আছে, কি আর করো, দেও আমার মাংস মশলা ডাল চাল যা আছে দেও, পুষ্কুন দিয়ে ফেলাই দিই। কি হলো দেও? ফেলান লাগবো না, আমি রাইন্দা দিতেছি। আমি জানতাম নুরুন্নাহার বেগম তুমি ঠিকই রাম্বা, হাঁসের মাংস দেখা তো তোমার নিজের জিব্বায় পানি চলে আইছে। আরে রান্ধো রান্ধো, আর কিছু কম না। কেডা কেডা ওইখানে কেডা আলমে। ও আনোয়ার ভাই, ওরে ভাই, এত রাইতে আমগো দিকে? এখন কি করুম ক, একদিকে পুলিশে খুঁজে আর একদিকে মোল্লারা খুঁজে, তোরা তো বিশ্বাস, তোকে এদিক দিয়ে যাও না নিরাপদ মনে করলাম। ও তো এদিক দিয়ে এখন কই যান? দেখি কই যাও যায়, কি করুম আর, যাই রে। হ্যালো গুলনার, কেমন আছো? আপনি আবার মোবাইল করছেন কেন? তুমি সত্যি করে কও তো, আমার মোবাইলের লেগে তুমি অপেক্ষা করতেছো না? না, এমন ডাহা মিছা কথা তুমি কেমনে কও গুলনার? রাখলাম, আমি এখন ঘুমামু। গুলনার গুলনার গুলনার, রাখুন আমার কথা শুনো না। পুলিশ আর মোল্লাকে ডরে আমি না ঘুমাইয়া তোমার ঘরের বাইরে খাড়া হয়ে গেছি। আপনি কই? তুমি যে ঘরে ঘুমায় রইছ ওই ঘরের বাইরে। মিছা কথা, বিশ্বাস না হলে তোমার ঘরের দক্ষিণ দিকের জানলাটা খুলে দেখো। আপনি কোন সাহসে এনে আছেন? পুলিশের ডরে বেবাকতে কই কই পলাইতেছে, আমি কই যাবো বুঝতে না একেবারে তোমাকে বাড়িয়ে করছি। আপনি থাকবেন কই? কই আর থাকবো, তোমার ঘরে তো ঢুকবার দিবার না, তোমাকে গোয়াল ঘরে গরুর লগে বয়ে থাকবো। আপনি মোল্লা গুলোকে লাগবার গেছেন কেন, পারেন আপনি তাগ লগে? খালি দেখো না কি হয়, শিকদাররা এবার মোল্লাকে এমনি এমনি ছেড়ে দিব না। শামসু মোল্লা মারে পুলিশ দিয়ে দাবরানি দিছে না,
ঠ্যাং ধরে আমি আসতে পাই গেলাম। জব্বর ভাই কি ঘুমায়? চল তোর ঘরে গিয়ে বই। আপনি কি পাগল? আপনি কিনলে গাম গো ভাঙা ঘরে বইবে? তাহলে আমার ঘরে চল। কেন? এমনি মনে কর তোর লাগে একটু গল্প গুজব করুম, সুখ দুঃখের দুটো আলাপ করুম। আমার লগে সুখ দুঃখের গল্প করবেন কে? কে কইলে অসুবিধাটা কি? কাছে আইন কে? কাছে আইলে অসুবিধাটা কি? আমার কাছে আইবেন কেন? সাহস থাকলে শিকদার গো কাছে যান, ঠ্যাং ব্যাঙ্গে হাতে ধরাই দিব। শুতে যা। তুমি উঠবে না বাবা? আমি কেমনি শুই মা? যা তুই ঘরে যা, শুয়ে পড়। আচ্ছা আমি কই? এই কথা হই না, তোমার কি লাভ হইব বলি? এতে আমার খালি কষ্ট বাড়বো, বই কমব না। ওই গান পাবো এই কথা কইয়া আর কাটা গায়ে লবণ সেটা দিও না ভরি। তুমি না খাওয়া কেমনে থাকবা? মাথার শিলি সুইটটা টপ টপায় রক্ত পড়তেছে, এই রক্ত কিছুতেই আটকাইতে পারতেছি না। তুমি শিখাইতেছো খাওয়ানোর কথা, এইভাবে যদি দর দর করে রক্ত পড়তে থাকে বিয়ান পর্যন্ত আমি বাঁচবো কি না সন্দেহ আছে। আমি মনে জীবনে তোমাকে দেখতে পারব না। এসব তুমি কি কইতাছো? তুমি কই আমারে কও, আমি অক্ষণই আমু। পাগলামি করো না বরে, পাগলামি করো না। আমি অত কিছু বুঝি না, আমি তোমারে দেখতাম বাস। না বরে না, তোমারে দেখলে আমার মাথা খারাপ হয়ে যাবো। কতদিন আমি স্বপ্ন দেখছি তোমার কোলে মাথা রেখে আমি শুয়ে রয়েছি, তোমার জড়ায় ধরে আমি বসে রয়েছি। এখন যদি তুমি আমার সামনে আসো, তোমার দেখে যদি আমার মাথা খারাপ হয়ে যায়, তোমার যদি আমি ধরতে চাই, তখন তুমি কি করবা?
তুমি কই? তুমি কোন জায়গায় আছো আমারে কও। না বলি না, অল্প বিয়ে নিয়ে তো আমি মরে যাবো। মরণের আগে তোমার জীবনটা আমি নষ্ট করতে চাই না। সামনে না কি করলি? ফোনটাকে বন্ধ করলি? আমার ফোন করবো কি? তুমি কেমন রান্ধনি হইলা বুঝলাম না তো, এতক্ষণ লাগে নাকি রান্ধতে? তুমি লেগে রাখছো মুখে জোর লাগে রয়েছে। আল্লাহ দোহাই লাগে, আপনি জান। আমি কই যাবো? তুমি আমার কও, বিপদে পড়ে আছি বললাম আর আমার খেদাই দিও না। যদি কেউ দেখে আমার মা ছমন কিছু থাকবো না। ক্যামে এত জায়গা থাকতে আপনি আমগো বাড়ি আইসেন? আইসি কাইজা লাগছে মোল্লা কোয়ার সিদ্ধার কমাতে। তোমরা বিশ্বাস, তোমার কাছে পুলিশ হইব না মোল্লা রহব না এলি গাইছি। তাহলে ইমরান বিশ্বাসের বাড়ি আছে, তোর বিশ্বাসের বাড়ি আছে, তাকে ভাই তুই আমগো বাড়ি আইসেন কেন? কেন আইসি তুমি বুঝো না? কেন স্যার? বিয়ালে তোমার আদরণের পরের থেকে আমি ঘরে থাকতে পারতাছি না। ঘরে বউ থাকতে এইসব কথা কইতে শরম করেন আপনার? অনেক কথাই তো কম যায় না। গ্রামের লোকজন তো আপনার বউ খুব ভালো। আপনার বউ ভালো না? বউ ভালো হইব না কেন? ভালো, বউ খুবই ভালো। তাহলে বউ থেকে আনে স্যার কে? কেন আইসি এটা কখনো আমি তোমার বুঝাই করতে পারো না। ও ববি, বদি ভাই যদি মইরা যায় আতর জন বুবুর কি হইব? আতর জন বুবুর কথা তোমার বাবন লাগবো না, আগে নিজের কথা ভাবো। পুলিশ যদি একবার তোর বাইরে ধরে লইয়া যায় আল্লাহ পাবো তাহলে ছুড়াই আনতে? লিয়াকত কাকা আছে না? লিয়াকত কাকায় কি কমু? মোল্লারা দলে তোর বাসন নাই, কথায় কথায় দৌড়। মোল্লাগো এই করমু, মোল্লাগো হেই করমু, মুহের ফরফরানি শুনলে গাও জলে। তুই কি মনে করস মোল্লাগো কানে এসব কথা যায় না? যায় না। আবার মোল্লারা যদি একবার তোর বাইরে হাতের বগলে পায়, খিচু কাটা দিয়ে যেরম খেস খেস করে মুরব্বা বানায় না, তোর বাইরে এরম খেস খেস করে কেচবো। তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কে? দেখ দেখ কেমন করতেছে। Thank you.
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেডা আমি পারবি আপনার বন্ধু আনোরের বউ আপনার বন্ধু পারিস নাই মোবাইল দাও করতেছে না বডি ভাইর অবস্থা বহুত খারাপ আতজন বাবু কান্দছে কি করতে হইব কিছু বুঝলাম না বলে আপনাকে ফোন করছি গো ভাই জান আচ্ছা ঠিক আছে আমি ওখানে আইতেছি মশা কামড়াতেছে তোমার পরে গিয়ে একটু বুকি বলো কাকি দরজাটা খোলো বিশ্বাস করো বল না আমি তোমার কোনো ক্ষতি করবো না বিশ্বাস করো আরে সময় পেলে তো দেখামো এই কাম হেই কাম রাতে ঠিক মতো ঘুমাইতেও পারি নাই কেন আর রাতের বেলা ঘরে ঢুকবার দামু এমন সময় ফোন আইলো ওই মোল্লারা বৌদিশিকদারের মাইরা মানে কি কমু পুরোটা হার রাত চিল্লাইছে বেদ নাই আর ওর বউর কান্দন যদি দেখতি এই হবাই ঘুমাইল আর আমিও মাত্র আইলাম বাঁচবো তো কেমনে কমু আচ্ছা যাই রে গোলাপ জানবু ও গোলাপ জান
আনবো কি হইছে সিলেটা সস কেন দেখো তো কেমন লাগে কত কষ্ট কইরা আমি হাসি সাগুনি বড় করছি অখন দেখি কোয়া তালা ভাঙা আমার ডিম পার আসতেই নাই কেডাই নিল কেমনে কমু কেডাই নিল আই তুই কি আমারে সন্দেহ করস আমি কি কইছি আমি তোমারে সন্দেহ করি না যে গই তো হরস তুই তো ভালো কইরাই জানোস যে তো গো বাড়ির দিকে আমি ফিঙ্গাও তাকাই না তুমি আমার লগে এমনে কথা কইতেছো কেন শিকদার মোল্লার গ্যাঞ্জাম লইয়ে সবুর কার বাড়ির উড়ানে মিটিং হইতে যাইতি তুমি তো মিটিং এ যাও নাই তুমি তো বাড়িতে আছিলা আমি আর ভাইজান মিটিং এ গেছি বাড়ি আছিল খালি আর এই কারণে তোর মনে হইছে যে হাঁসগুলা নিয়ে আমি খাইয়া ফেলাইছি তাই না আমি তো মারে কই নাই যে এই কথা আমার মনে হইছে তুমি বাড়িতে আছিলা কিছু টের পাইছনি জিগাইতে আইছি থাক তোমার আর কিছু জিগান লাগবে না তোগো ভাই বোন দুই জনের আমি হারে হাত দিতেছিনি তোরা ভাই বোন দুই আছে কে এটা কার পিছনে ঘুরো আর কারে হাতে রাইতা কারে বাউ পারো এই হকগুল নেই কিন্তু আমার দা তুমি যে কি এর মধ্যে কি কইতেছো না আরে আমি কইতেছি হাসের কথা তুমি কইতেছো কি ওই তোমার কি মাথা ঠিক আছে গোলাপ জানের মাথা ঠিকই আছে ওই পুলারা তো একটা হাস তৈরি করছে আর তোরা দুই ভাই বোন তো ঘুরস মানুষ তৈরির ধান্দায় তোর ভাই জব্বার কতাই কতাই আমার উঠানে কান্নি খায় গুত্তক খায় এমনে এমনে ডাকে চোখ মারে আরো কত জন রোজে ডাকে তার খবর কি আর আমি জানি আর তুই তো আরো শিয়ান তোর হাতের মোবাইলটা ওইটা তো একটা ফুলা বান্ধনের মেশিন 100 ফুলা দুই কাপ বসছে মেশিনটার ভিতরে সুস্তা কোনান কাটে